নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি ছোট গল্প পড়ে শোনাতে চলেছি শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা এই গল্পটির নাম ইচ্ছাপত্র আসুন শোনা যাক সাক্ষীদের দিয়ে ঠিক জায়গায় সই করিয়ে নিয়েও আরেকবার অ্যাটর্নি সুকুমার বাবু সাবধানে সইগুলোয় চোখ বুলিয়ে নিলেন তারপর নিশ্চিন্ত হয়ে কাগজপত্র ব্যাগে পুড়ে হাসি হাসি মুখে উঠে দাঁড়ালেন মালবিকা দেবী এতক্ষণ পর্যন্ত বসেই পিঠের দিকে বালিশের স্তূপ রচনা করে কোনো মতে বসিয়ে রেখেছিলেন ডাক্তার নিজেও নারী ধরে বসেছিলেন পাশে অনেকবার ইতিমধ্যে বলেওছেন তিনি শুয়ে পড়তে ওর সই হয়ে গেছে যখন তখন আর বসে থাকার দরকার কি কিন্তু সে কথায় কর্ণপাত করেননি মালবিকা যেন নিঃশ্বাস রোধ করে বসেছিলেন তিনি তিনিশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু যেটুকু পারেন তাও যেন নিতে সাহস হচ্ছিল না তার পাছে সেই অবসরে কোথাও কোন চরম ইচ্ছাপত্র বা উইলে সে বিষয় সম্পূর্ণ নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত যেন স্বস্তি পাচ্ছিলেন না সুকুমার উঠে দাঁড়াতে তিনি অকারণেই প্রশ্ন করলেন একবার দেখুন কোথাও কোনো গোলমাল বা আইনের ফাঁক রইল না তো না আপনি নিশ্চিন্ত থাকুন সব ঠিক আছে পারফেক্টলি অলরাইট আচ্ছা চলি এখন এত তাড়ারও কিছু ছিল না আমি জানি আপনি ভালো হয়ে উঠবেন ঠিক এ উইলো হয়তো বদলাতে হবে তবু আপনার যখন হয়েছে একটা করে দিলুম আর কাজ করলে নিখুদভাবেই করব সাবধানে চলতে চলতে এটা ভেসে দাঁড়িয়ে গেছে বুঝলেন না তাছাড়া স্বয়ং ডাক্তার দিয়ে সাক্ষী রইলেন ওর মতো চিকিৎসকের টেস্টিমনির বিরুদ্ধে কেউ একথা বলতে সাহসী করবে না যে আপনি স্বেচ্ছায় সম্পূর্ণ অবস্থায় সম্পাদন করেননি ছোট একটা নমস্কারের ভঙ্গি করে সুকুমার বাবু বিদায় নিলেন মালবিকাও একটা তৃপ্তির নিঃশ্বাস ফেললেন এইবার সঙ্গে সঙ্গে যেন রাজ্যের ক্লান্তি এসে চেপে ধরল তাকে তিনি চিকিৎসককে ইঙ্গিত করলেন শুয়ে দিতে নার্সও পাশেই ছিল ডাক্তার আর নার্সে মিলে বালি সরিয়ে সাবধানে আস্তে আস্তে শুইয়ে দিল তাকে ডাক্তারের ইঙ্গিতে কয়েক মিনিটের জন্য অক্সিজেনের ফোদলটাও ধরা হলো নাকের সামনে এই কমিনের যা স্ট্রেন গেছে সই করতে ও সই করা দেখতে ওর পক্ষে এতটা বসে থাকাই তো একটা স্ট্রেন তাতে এটুকু দরকার অবশ্য বেশিক্ষণ দরকার হলো না মালবিকা ইঙ্গিত করলেন ওটা সরিয়ে নিতে প্রাথমিক ক্লান্তিটা কেটে এর মধ্যেই অনেকটা যেন সুস্থ বোধ করছেন এতটা ভালো বোধ করেননি অনেক দিন বোধ হয় মনের এই ভার দুশ্চিন্তাটা কেটে যেতেই এতটা হালকা হয়ে গেছে দেহটা বুকটা ভার এই বিষয়ের বিষয় তো কম নয় দুশ্চিন্তা হওয়ার মতোই তার যে আর্থিক মূল্য এতটা তা মালবিকাও জানতেন না মোটামুটি যা তালিকা তৈরি করেছেন সুকুমার বাবু নগদ টাকা কয়েকখানা বাড়ি বিভিন্ন কোম্পানির শেয়ার কোম্পানির কাগজ গহনা সব মিলিয়ে চুয়াল্লিশ লাখ টাকার উপর দাঁড়িয়েছে এছাড়া লন্ডনের ব্যাংকে টাকা আছে কিছু ওখানের শহরতলিতে একখানা বাড়িও কোথায় কত আছে তা এ পর্যন্ত খবরও নেননি মালবিকা জানতে চাননি কোনোদিন বৃদ্ধ সরকার চিন্তাহরণবাবু বুক দিয়ে আগলে রেখেছিলেন তার মৃত্যুর পর সবটাই সুকুমার বাবুদের হাতে দিয়েছেন ওদের ফার্মের সুনাম আছে বিল করে যতই নিন ঠকি বা জুটচুরি করে নেবেন না তাই এসব ঝামেলা বইতে হয়নি কখনো যখনই দরকার হয়েছে টাকা পেয়েছেন যত দরকার হয়েছে তত এটুকু জানতেন যে টাকার পরিমাণ নিয়ে মাথা ঘামাতে হবে না কখনো সেই ইঙ্গিত তার বাবাই দিয়ে গেছেন উইলখানা মেয়ের হাতে দিয়ে বলেছিলেন টাকা নিয়েই ভুলে থাকিস মা আর তো কোনো অভাব কোন দুঃখ ঘোচাতে পারবো না তবে এই একটা দিকে নিশ্চিন্ত করে দিয়ে গেলুম তোর জীবদ্দশায় অভাব বলে কিছু বুঝবি না কোনো দিন এই বিপুল বৃত্ত এদেশের পক্ষে বিপুল বৈকি বিলেত আমেরিকায় কোটি টাকার সম্পত্তিও অনেকের কাছে অকিঞ্চিতকর বলে মনে হয় নাকি কিন্তু সে দেশে এদেশে ঢের তফাত এতখানি সম্পত্তি কাকে দিয়ে যাবেন এবারে অসুখে পড়ার পর থেকে এই চিন্তাটা পীড়িত করছে তাকে আইনত ঠিক কে তার উত্তরাধিকারী তা তিনি জানেন না তার স্বামীর ভাই পোড়া আছে ভাগ্নের আছে তার নিজের পিস্তুত ভাই অর্থাৎ বাবার ভাগ্নে আছে আইন মতে এদেরই কেউ কেউ পাবে হয়তো কিন্তু তারা কেউ মানুষ নয় অপদার্থ কেউ মদে জুয়ায় যথা সর্বস্ব উড়িয়েছে কেউ ব্যবসা করতে গিয়ে এখন সকলেই নিঃস্ব সকলেই লোলুপ ভাবে চেয়ে আছে তার এই সম্পত্তির দিকে মানে তার মৃত্যু টাকছে তার পোড়া নাকি এবারের এই অসুখটার খবর পেয়ে এর মধ্যেই এই বিষয় দেখিয়ে বাজারে দেদার ধার করতে শুরু করে দিয়েছে তবু তো তার স্বামীর বিষয় যেটুকু তার ন্যায্য প্রাপ্য তার কিছুই নেননি তিনি সামান্য বলেই কলহ বিবাদ বা মামলা মোকদ্দমার মধ্যে যাননি তার কাছে সামান্য তাই বলে নিতান্ত তুচ্ছ করার মতো নয় সব মিলিয়ে সেও কোনো না লাখ টাকার মতো হবে তাও তো উড়িয়ে দিয়েছে ওরা না এতটা সম্পত্তি তিনি ওদের দিয়ে যেতে পারবেন না দান করে যাবেন হাসপাতালে রামকৃষ্ণ মিশনে বা বিশ্ববিদ্যালয় অথবা তিনটেতেই তাই করাই হয়তো উচিত কিন্তু তাতেও মনটা সায় দেয় না খুদ করে ভাবতে ভাবতে এই একদিন মনে পড়ে যায় কথাটা ঋণ শোধ করতে পারেন তিনি এটা দিয়ে এই বিত্তের মতো এই বিপুল এক ঋণ তার আছে এক জায়গায় পৃথিবীর কোনো টাকা দিয়েই সে ঋণ বোধহয় সম্পূর্ণ শোধ করা যায় না তবে যথাসাধ্য করতে পারেন অন্তত আংশিক শোধ হবে সেই ব্যবস্থাই করেছেন তিনি আকুল হয়ে উঠেছিলেন এই দুটো দিন অস্থির অধীর হয়ে অপেক্ষা করেছিলেন এই দলিল সম্পাদন করার জন্যে এই যাত্রা যে তিনি আর উঠবেন না তা তিনি বেশ জানেন বেশি দেরি আর নেই সময় বেশি নেই হাতে যা করতে হবে তা দ্রুত করতে হবে এখন আজ অনেকটা নিশ্চিন্ত কাজ শেষ হয়ে গেছে ঋণ শোধ হয়েছে তার মালবিকা দেবী স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা নুরোধে তার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি মায়ের বাড়ির আসবাবপত্র তার অলঙ্কার জহরত কয়েক হাজার নগদ তার যা কিছু আছে যেখানে মৃত পিতার উইল অনুসারে তিনি যার একমাত্র ও অবিসম্বাদী অধিকারী তার সবই তিনি উইল করে দিয়েছেন এক সুবালা দত্তকে তার এক প্রাক্তন ড্রাইভার স্ত্রীকে সে যদি না নেয় সে ব্যবস্থা করেছেন মালবিকা দেবী সে না নিলে তার নিকটতম উত্তরাধিকারই পাবে সব ওই লাইনেই অর্সাবে এই সম্পত্তির উত্তরাধিকার সুকুমার বাবু যাই বলুন আর যে তার বেশি দিন নেই এ পৃথিবীতে তা তিনি বেশ বুঝতে পারছেন ছেলেবেলা একটা গান শিখেছিলেন ডিএল রায়ের লেখা গান তাতে একটা পঙ্ক্তি ছিল বুক এগিয়ে আসছে মরণ মায়ের মতো ভালোবেসে আজ সেই পঙ্ক্তিটা মনে পড়ছে বারবার আজও তিনি যেন অনুভব করছেন হিম শীতল মৃত্যু তার এই কলঙ্কিত জীবনের পরিসমাপ্তি একটু একটু করে তার বুকের দিকে এগিয়ে আসছে কে জানে হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যাবে এটুকু জীবনের স্পন্দন আচ্ছন্ন হয়ে যাবে এই অনুভূতি ও চৈতন্য চিরকালের মতো ছেদ পড়ে যাবে একটা ব্যর্থ জীবনে অনুশোচনা কে জানে তিনি যা ভাবছেন তাকেই অনুশোচনা বলে কিনা সম্ভবত অনুতাপ এটা নয় শুধুই ঋণ শিকার এটা ঋণ শোধের চেষ্টা ওই মেয়েটির কাছ থেকে অনেক নিয়েছেন উনি কিন্তু নিয়ে যে খুব একটা কিছু অন্যায় করেছেন তাই শেষ মুহূর্তে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও ঠিক যেন মানতে পারছেন না অন্যায় যদি কেউ করে থাকেন তো সে ওর বিধাতা যিনি বিয়ের মাত্র এক বছরের মধ্যে বিধবা করেছিলেন ওকে যিনি ওর বাবার বুকে মাতৃহারা কন্যার জন্য অগাধ স্নেহ দিলেও সংস্কার বিসর্জন দেওয়াতে পারেননি লেখাপড়া শিখিয়েছেন গান বাজনা শিখিয়েছেন সঙ্গে করে ইউরোপ আমেরিকায় নিয়ে গেছেন কিন্তু এসব সত্ত্বেও বরং বলা যায় এত প্রাচুর্যের জন্যই বিরাট একটা শূন্যতা যে মেয়ের জীবনে থাকা সম্ভব তা তার মাথাতে যায়নি মাথাতে যে যায়নি তার কারণ শুধুই হয়তো সংস্কার নয় হয়তো তার মানসিক গঠনও ছিল রকম মেয়ের পাঁচ বছর বয়সের সময় যখন স্ত্রী বিয়োগ হয় তার। তখন তারও মতে ত্রিশ বছর বয়স অনায়াসে আর একটা বিয়ে করতে পারতেন তা তিনি করেননি সে প্রস্তাবে কর্ণপাত পর্যন্ত করেননি এই দীর্ঘকাল আরও ত্রিশ বছর বিপত্নিক জীবনযাপন করেছেন কিন্তু মালবিকা মনে করেন তৎসত্ত্বেও মেয়ের কথাটা তার ভাবা উচিত ছিল তার বিরাট কর্মক্ষেত্র ছিল পৈতৃক সম্পত্তি অবলম্বন করে বিপুল ব্যবসা ফেদে বসেছিলেন ফলে কাজের অন্ত ছিল না তার দিন রাত কঠিন পরিশ্রমের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন বলে জীবনের এই দিকটা তাকে করার সময় পায়নি। তা ছাড়াও তিনি বছর। মালবিকা ওর স্বামীকে পেয়েছেন এক বছর তাও ঠিক স্বামী সঙ্গ বলতে যা বোঝায় ছমাসের বেশি পাননি বিদেশে কাজ করতেন স্বামী মালবিকাও বিয়ের পর অনেকবারই বাপের বাড়ি এসে কয়েকদিন করে থেকে গেছেন আর বিপত্নিক হলেও একেবারে নিঃসঙ্গ জীবনযাপন করেননি ওর বাবা তার মেয়ে ছিল তার সেবা তার যত্ন পেয়েছিলেন মালবিকার কি ছিল বাবা যখন মারা গেলেন তখনও তো মাত্র ৩৫ বছর বয়স ওর যৌবন তখনও বিদায় নেয়নি দেহ থেকে জীবন সম্বন্ধে সর্বগ্রাসী ক্ষুধা জাগিয়ে রেখেছে সে ওর প্রতিটি রক্তকণিকায় সুতরাং পাপ বা অন্যায় কিছু করেছেন এ কথা মানতে রাজি নন মালবিকা তাহলে অনুতাপই বা করবেন কেন আজ সমস্ত জীবনটা যেন পরিষ্কার হয়ে উঠেছে ওর চোখের সামনে সবটা একসঙ্গে দেখতে পাচ্ছেন উনি মায়ের স্নেহ স্বামীর ভালোবাসা মেয়েদের জীবনে যা কিছু পাথেও তার কিছুই পাননি কিন্তু অপরকে পেতে দেখেছেন এই বঞ্চিত হওয়া যে কতখানি তা বেশ বুঝেছেন যা পেতে পারতেন তার কিছুই পাননি তাই যদি সংসারের বিপুল আনন্দ ভাণ্ডার থেকে বিধাতার অন্য অন্যমনস্কতার অবসরে সামান্য ও প্রাপ্যের অতি ক্ষুদ্র মাত্র চুরি করে নিতে পেরে থাকেন তো সেটা অন্যায় বলে গণ্য হবে কি যদি বা হয় মালবিকা অন্তত অনুতপ্ত হবে না ওর এই কৃতকর্মের জন্য আজ সবই দেখতে পাচ্ছেন সব মনে আছে তার মোহন প্রথম এসে দাঁড়ালো তার জীবনে সেদিনের স্মৃতি জল করছে এখনও চোখের সামনে পুরনো ড্রাইভারের হঠাৎ স্ট্রোক হওয়ায় কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি ভালো বিশ্বস্ত একটি ড্রাইভারের জন্য সেই সূত্রেই এসেছিল মোহন ওর বাবার এক বন্ধুর কাছ থেকে পরিচয়পত্র নিয়ে সে ভদ্রলোক লিখেছিলেন যে মোহন ভদ্রঘরের ছেলে একটা পাশও করেছে অদৃষ্টের ফেরে আর কতটা দুর্বুদ্ধির জন্য এই কাজ নিতে হয়েছে তাকে তার এক পরিচিত লোকের গাড়ি চালাচ্ছে সে আজ দেড় বছর ভালোই চালায় শুনেছেন তবে সেখানে মাইনে কম কুলোচ্ছে না বলেই নতুন কাজ খুঁজছে সে ইত্যাদি চিঠি পড়ে ভালো করে মুখ তুলে তাকিয়েছেন মালবিকা শ্যামবর্ণের এক হারা চেহারা সামান্য একটু যেন বেশি ঢ্যাঙা মনে হলো তার বয়স খুবই কম চব্বিশ পঁচিশ বছরের বেশি হবে না মুখ এখনো কাঁচা প্রায় কচি বলা যায় অসাধারণত্ব বলতে কিছুই চোখে পড়ে না এক চোখ দুটো ছাড়া সাধারণ চোখ কিন্তু এমন ঘন কালো চোখের পাতা খুব কমই দেখেছেন তিনি দেখলে মনে হয় সর্বদা কাজল পড়ে আছে একটু বেশি লাজুক মনে হয়েছিল প্রথমটা কারণ ঠান্ডার দিনেও সমস্ত কপাল ঘামে ভরে গিয়েছিল তার পরে বুঝেছিলেন ওটা ওর একটা ব্যাধি বারো মাসে মুখটা ঘামত তার পছন্দ হয়েছিল মালবিকার কথাবার্তা কয়েও খুশি হয়েছিলেন বুদ্ধিমান ছেলে বক্তব্যে কোনো জড়তা নেই যা বলে পরিষ্কার এবং স্পষ্ট অথচ দুর্বিনীত কি উদ্ধত নয় এক কথায় ওর বর্তমান মাইনে থেকে চল্লিশ টাকা বাড়িয়ে মাসিক দেড়শো টাকা দিতে রাজি হয়েছিলেন তিনি ছেলেটি নাম বলেছিল মোহন মোহন দত্ত তাহলে কবে থেকে কথা চুকিয়ে প্রশ্ন করেছিলেন মালবিকা যদি বলেন কাল থেকেই আসতে পারি ওদের আমি বলেই রেখেছি ভালো কাজ পেলে চলে যাব ওরাও তাতে কোনো আপত্তি করেননি বেশ তাই এসো তাহলে এ প্রসঙ্গে ছেদ টেনে নিশ্চিন্ত হয়ে আবার খবরের কাগজে মন দিয়েছিলেন মনে আছে মালবিকার কিন্তু মোহনের বক্তব্য শেষ হয়নি তখনও সে বলল কখন আসবো বলুন কখন কখন ডিউটি পড়বে আমার ডিউটি বিস্মিত হয়েছিলেন মালবিকা ডিউটি আবার কি আমি কি নিয়মিত কোথাও আপিস করি আমার খুশি মতো বেরোনো তোমাকে এখানেই থাকতে হবে রাত্রেই বাড়ি যেতে পারো আর খুব দরকার থাকলে বা আমার বেরোনোর দরকার হবে না বুঝলে চলে যেতে পারো তবে দুপুরে যদি এখানে থাকতে হয় এখানেই খেতে পাবে একটু ইতস্তত করল মোহন তারপর বলল একটা কথা বলবো বলো ভ্রু কুচকে প্রশ্ন করেছিলেন মালবিকা আমাকে এখানে কোথাও একটা ছোট্ট ঘর দেবেন আপনাদের তো এখানে সার্ভেন্টস কোয়ার্টার আছে দেখছি সেখানেও যদি একটা ব্যবস্থা করে দেন আমার কোনো আপত্তি নেই কেন বলো দেখি তুমি এখন থাকো কোথায় সেখানে কি অসুবিধে হচ্ছে মুহূর্তকাল চুপ করেছিল মোহন তারপর বলেছিল আমার আমার স্ত্রী আছে এখন সেই আদিগকার ধারে একটা বস্তিতে থাকি একখানা ঘর ভাড়া করে এখন যেখানে কাজ করি সকালে তিন ঘন্টা বিকেলে পাঁচ ঘন্টা ডিউটি অতটাও অসুবিধা হয় না তুমি বিয়ে করেছো এই বয়সেই আশ্চর্য হয়ে প্রশ্ন করেছিলেন মালবিকা উত্তর না দিয়ে শুধু মাথা হেঁট করেছিল মোহন কপালে ঘামের ফোঁটাগুলো আরো বড় বড় হয়ে গড়িয়ে মাটিতে পড়েছিল এখনো মনে আছে মালবিকার তারপর একটু একটু করে প্রশ্ন করে জেনে নিয়েছিলেন ইতিহাসটা এই বিয়ের জন্যই মোহনকে বাড়ি ছাড়তে হয়েছিল ভালো ঘরের ছেলে সে বাবা সরকারি অফিসার এই শহরেই ওদের পাকা বাড়ি আছে কলেজের পড়া ভালো হয়নি বলে ফার্স্ট ইয়ার থেকেই পড়া ইস্তফা দিয়ে রোজগারের খোঁজে বেরিয়েছিল এটা ওটা দালালি করতো আর বন্ধুদের সঙ্গে নানা রকম ব্যবসার ফোন দিয়ে এই ধান্দায় ঘুরতে ঘুরতে এই একদিনেই উদ্বাস্ত মেয়েটির সঙ্গে পরিচয় হয় বরানগরের দিকে টিন ও ছিটে বাঁচ দিয়ে তৈরি একখানা সামান্য ঘরে থাকত মামা মামির সঙ্গে মামা ছুতোর মিস্ত্রি আয় কম ব্যয় বেশি নিজের সঙ্গে এই দুঃসহ বোঝা হয়ে উঠেছিল প্রথমটা শুধুই সহানুভূতি বোধ করেছিল অবিরাম কর্মরত এই মেয়েটির জন্যে ক্রমে সেটা প্রণয়ে পরিণত হতে দেরি হয়নি ফলে বাবা মাকে না জানিয়েই পনেরো ষোলো বছরের মেয়েটিকে বিয়ে করে বসল একদিন বাবা মা অজ্ঞাত পরিচয় ছুতোর মিস্ত্রির ভাগ্নিকে পুত্রবধ বলে স্বীকার করতে বা বাড়িতে স্থান দিতে রাজি হলেন না মোহনও এর জন্য প্রস্তুত ছিল সে বেরিয়ে এসে এই বস্তিতে ঘর ভাড়া করল কিন্তু দালালি করে যা পেত তাতে এতদিন নিজেরই প্রায় চলত না তাতে সংসার চালানো যায় না অগতা বাধ্য হয়েই এককালে যেটা শখ করে শিখেছিল গাড়ি চালাতে সেইটাকেই পেশা করতে হলো একশো দশ টাকা মাইনে তার মধ্যে বস্তির ওই ঘরের জন্যেই আঠেরো টাকা ভাড়া দিতে হয় এ আয়ে ওর চেয়ে ভালো ঘর ভাড়া করে থাকা সম্ভব নয় ঘর খালি ছিল মালবিকার খুশি মনেই ব্যবস্থা করে দিয়েছিলেন এতে তার ঢের সুবিধা দিন রাত বাড়িতে থাকলে যেকোনো সময় গাড়ি পাবেন তিনি ভদ্রঘরের ছেলেকে ঠিক চাকরদের বেড়াকে বাস করতে দিতে মন সরেনি রান্না মহলের দিকে ছোট একটা ঘর প্রায় খালি পড়েছিল সেইটাতেই থাকতে দিয়েছিলেন ওদের খেতে দিতেও রাজি ছিলেন কিন্তু মোহন সে বাধ্যবাধকতায় যেতে চায়নি ওদের রান্নার মতো একটু জায়গাও ব্যবস্থা করে দিয়েছিলেন তাই এই সবটাই হয়তো অনুগ্রহ নয় কৌতূহলও একটা প্রবল হয়ে উঠেছিল কেমন সে মেয়ে যার জন্যে একটা সম্ভ্রান্ত ঘরের ছেলে ঘর বাড়ি ভবিষ্যতের আশা ভরসা সব ছেড়ে এসে বস্তিতে বাসা বাঁধে কি এমন আছে তার মধ্যে কত বড় রূপশীষে এই কৌতূহল মেটাতেই যা এতখানি বয়সে কখনো করেননি মালবিকা সময় অসময়ে মহলে যেতে শুরু করলেন কিন্তু তাতে নিচের মহলে একটা অপ্রীতিকর আলোড়ন দেখা দিল ঠাকুরঝিয়ার দল এই অভাবনীয় কাণ্ডে সন্ত্রস্ত বিহল হয়ে উঠে প্রায় প্রকাশ্যেই নানা রকম জল্পনা কল্পনা শুরু করে দিল অবতা ওদিকে যাওয়া বন্ধ করতে হলো তাই বলে কৌতূহল কমল না সে তার নিজের চরিতার্থ তার নতুন পথ খুঁজে নিল অবিলম্বে লাইব্রেরি ঘরে কোণের দিকে এমন একটা জানলা পাওয়া গেল যেখান থেকে নিচের ওই ঘরটা সরাসরি দেখা যায় অথচ তার উপস্থিতি লক্ষ্য করার বিশেষ সম্ভাবনা থাকে না সেখানে তাকে আশাও করে না কেউ তিনি কখন লাইব্রেরি ঘরে থাকেন কখন আপিস ঘরে থাকেন আর কখন নিজের ঘরে শুয়ে বই পড়েন ভৃত্তমহলের তা সময় জানার কথা নয় তারা খবরও রাখে না সুতরাং নিশ্চিন্ত হয়েই দেখতে লাগলেন মালবিকা দু চোখ ভরে প্রথমেই একটা অপ্রত্যাশিতের রূঢ় আঘাত খেলেন তিনি মেয়েটির চেহারায় আদৌ সুন্দর নয় সে ঠিক কালো না হলেও ময়লা রোগাটে ধরনের চেহারা মুখশ্রী মন্দ নয় এই পর্যন্তই বলা যায় চোখ দুটি যা একটু আয়ত কিন্তু তাও খুব একটা কিছু লক্ষণীয় রকমের বড় নয় বয়স কম তবে সেটাও এমন কিছু লোভনীয় হবার কথা নয় মোহনের বয়সে তবে এই তবেটাই আবিষ্কার করতে হয় অল্পে অল্পে প্রথম গুণ যেটা নজরে পড়ল সেটা ওর অত অদ্ভুত খাটবার শক্তি ভূতের মতো খাটতে পারে মেয়েটা কিছুতেই যেন ক্লান্তি বোধ করে না বিশ্রাম নেবার অবসর থাকলেও নিতে চায় না ঝি নেই রাখা সম্ভব নয় রান্না বাসন মাজা ঘর মোছা বিছানা তোলা রাত্রে পাতা সবই করতে হয় তাকে করেও সে নিঃশব্দে মুখ বুঝে কাজ যেন তার হাতে পায়ে লাগে না কাজ করে অতি সহজে অনায়াসে এজন্য কোনো নালিশও নেই তার বরং যেন সুখে সে নিজের সংসারে খাটতে পেরে কাজকর্ম বুঝেও গুছিয়ে করার অভ্যাস আছে ঘরে আসবাবপত্র বা জীবনযাত্রার উপকরণ সামান্যই কিন্তু যা আছে যেটুকু আছে সর্বদা সাজিয়ে গুছিয়ে ফিটফাট রাখে এতটুকু মালিন্য বা আবর্জনা জমতে দেয় না কোথাও আরও একটা জিনিস লক্ষ্য করলেন মালবিকা সে ওর স্বামীর প্রতি অসামান্য আসক্তি সে যেন প্রতিনিয়ত মোহনকে পুজো করে মনে মনে কি সে এতটুকু বেশি স্বাচ্ছন্দ্য দিতে পারবে সেজন্য তার চেষ্টাও যত্নের অবধি নেই অস্খলিত ও তপস্যাউর এই স্বামী সেবাটা প্রতিটি মুহূর্ত অতন্দ্র হয়ে থাকে যেন পাছে ওর দেব সেবার এতটুকু সুযোগও বাদ চলে যায় ওর বিন্দুমাত্র অসতর্কতায় এমনি খুব হাসি হাসিখুশি নয় বরং বোধ অতিরিক্ত শান্ত বলেই একটু গম্ভীর দেখায় কিন্তু যখনই যতবারই স্বামীর দিকে চোখ পরে ওর সমস্ত মুখ যেন খুশিতে তৃপ্তিতে উজ্জ্বল উদ্ভাসিত হয়ে ওঠে এমন রাতে দেখা হয়তো হয় তো এই প্রতিক্রিয়া হয় ওর উপর আর মোহন যদি কখনো কিছু ঠাট্টা তামাশা করে তো কথাই নেই একেবারে হাসিতে ফেটে লুটিয়ে পড়ে সুবালা আর সে সময় মাত্র সেই সময়েই আশ্চর্য সুন্দর দেখায় ওকে ঠাট্টা তামাশে অবশ্য মালবিকার অনুমান কথা কিছু শোনা যায় না এত দূর থেকে শুধু মোহনের চোখে কৌতুক আর সুবালার মুখের হাসি দেখে আন্দাজ করেন তিনি প্রথমটা ভেবেছিলেন দু চারটে দিন দেখলেই কৌতূহল মিটে যাবে তার অতি স্বল্প বেতনের কর্মচারী যার জীবনের সঙ্গে অরুজীবনের কোথাও কোনো সমতা নেই তাকে নিয়ে মাথা ঘামানো প্রবৃত্তি বেশিক্ষণ থাকবে না নিশ্চয়ই কিন্তু তা হল না যতই দেখেন ততই আরো উদগ্র হয়ে ওঠে সে কৌতূহল আগ্রহ বেড়ে যায় আরও দেখতে ইচ্ছা হয় ক্রমশ ওদের এই প্রণয় লীলা যেন নেশার মতো পেয়ে বসল তাকে কারো পায়ের আওয়াজ পেলে চোরের মতো নিঃশব্দে পালিয়ে আসেন নইলে সমস্ত ক্ষণই একটা মোড়া নিয়ে মাথা নিচু করে বসে বসে দেখেন এই জানলা থেকে আর তিনি বিশেষ কোথাও বিরণ না বলেই এদের প্রণয় লীলাও চলে অব্যাহত গাড়ি চালাতে হয় না বলে অখণ্ড অবসর পায় মোহন সে অবসরে সবটাই কাটায় ওই এতটুকু ঘরে এক মিনিটেও কোথাও নড়তে চায় না চায় না বাইরে বেরোতে বাজারে যায় দুদিন তিন দিন অন্তর তাও যেন খুব অনিচ্ছায় আর গেলেও বাজার দোকান সব সেরে ফিরে আসে আধ ঘন্টার মধ্যে বাকি সমস্ত সময়টাই শুধু সুবালার কাছাকাছি বসে থাকে সে রান্না করতে গেলে মোহনও সঙ্গে যায় সামান্য একটু জায়গার মধ্যেই উনুনের ধারটিতে বসে থাকে গল্প যেন ওদের ফুরোয় না সুবালা স্বামীকে এতটুকু পরিশ্রমও করতে দিতে রাজি নয় তাই মোহন কিছু করতে এলেই ঘোরতর প্রতিবাদ করতে থাকে নইলে সে স্ত্রীর কাজও অর্ধেক করে দিত ওর যেন আর কোনো শখ নেই জীবনে কোনো আকাঙ্ক্ষাও নেই এই স্ত্রীর সাহচর্য ছাড়া ওরা কোনোদিন বেড়াতে যায় না কোথাও সিনেমা দেখে না আর কিছুই চায় চায় না পরস্পরের মুখের দিকে চেয়ে বসে থাকতে শুধু মোহন করে সুবালা কাজ করে যায় আর মাঝে মাঝে দুজনেই দুজনের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে সে সময় সুবালাকে দেখে মনে হয় প্রত্যক্ষ কোনো দেবতা এসে দাঁড়িয়েছে ওর সামনে এমনই সশ্রদ্ধ এবং তৃপ্ত একটা ভাব ফুটে ওঠে ওর সমস্ত ভঙ্গিতে দেখতে দেখতে এই দেখার নেশাটা মালবিকার মনে বহুদিনের প্রায় ভুলে যাওয়া একটা অতৃপ্তি আর হাহাকার জায়গায় ক্ষুধার্ত হয়ে ওঠে তার অন্তর আর সেই নিরুপায় ব্যর্থ আকুতি ক্রমশ একটা অহেতুক বিদ্বেষে পরিণত হয় প্রথমটায় মনে হয় দেন দূর করে ওদের এই নিভৃত সুখের বাসা ভেঙে যায় বুঝুক সংসারটা শুধুই কপত কপতির মতো প্রেমগুঞ্জন করা স্থান নয় তারপরেই আবার মনে হয় যে হাতের কাজ জানে সে কি আর বসে বসে উপবাস করবে সে আবার কোথাও না কোথাও কাজ জুটিয়ে নেবে আবার কোথাও এমনই সুখ রচনা করবে এত ভালো আশ্রয় হয়তো পাবে না তা না ওদের যা মনোভাব বস্তিতে খোলার ঘরে ওরা নিভৃতে স্বর্গ রচনা করতে পারবে আবার ভাবেন খুব খাটাবেন মোহনকে সারা দিন অকারণে ব্যস্ত রাখবেন দেখবেন কেমন করে দিন রাত এই জোরের পায়রার মতো মুখোমুখি বসে থাকার সুযোগ পায় দু একদিন করেও দেখেন কিন্তু বিশেষ ফল হয় না সুবালার মুখে প্রশান্তি এতটুকু নষ্ট হয় না মোহনও কোনো অনুযোগ করে না দিনের সময় আর রাত্রে পুষিয়ে নেয় বহু রাত্রি অবধি জেগে গল্প করে বসে বসে ফলে মালবিকারই অসুবিধা বেশি ওদের ঘরের আলো না নেভা পর্যন্ত তিনিও ছুটি পান না সুতরাং কিছুই করা হয় না শুধু নিজের অন্তরে বিষে নিজেই জ্বলে পুড়ে মরেন কালীও নাগের মতো বরং আজকাল মনে হয় এও বোঝেন যে সম্ভবত এসব তারই বিকৃত চিন্তার ফল তবু মনে করতেই যেন ভালো লাগে নিজের বিদ্বেষের অনুকূল হয় দৈবাদ কখনো সুবালার সঙ্গে চোখাচোখি হলে সে যেন ঈসৎ করুণার চোখেই চায় তার দিকে তাকে সহানুভূতির দৃষ্টিতে দেখে আর সেই সহানুভূতি বা করুণার অন্তরাল থেকে নিজের অসামান্য স্বামী সৌভাগ্যের অহংকার সতর্কতা সত্ত্বেও ফুটে বেরিয়ে আসে এই চিন্তাটাই সবচেয়ে অসহ্য বোধ হয় তারই এক নগন্য ভৃত্যের স্ত্রী কৃপার চোখে দেখছে তাকে এত তার এত দুঃসাহস এত কিসের অহংকারর এই তো ড্রাইভার স্বামী তারই এত অহংকার এই গর্ব যদি চূর্ণ করতে না পারেন তো ধিক তাকে ধিক তার বিদ্যা বুদ্ধিতে ধিক তার অপরিমিত অর্থে এই জ্বালাতে ছটফট করতে করতে এই একদিন কথাটা মাথায় গিয়েছিল তার যে স্বামীর জন্য এত দেমাক সেই স্বামীকেই কেড়ে নেবেন ওর কাছ থেকে যেমন করেই হোক তখন আর পাপ পুণ্য সংস্কার কোনো কথাই ভাববার অবকাশ ছিল না ছিল একটি লক্ষ্য একটি মাত্র পণ যেমন করে হোক ওই মেয়েটার উদ্ধত চাহনি মাটিতে মিশিয়ে দেবেন উজ্জ্বল চোখ দুটো ম্লান করে দেবেন চিরজীবনের মতো আয়নার সামনে দাঁড়িয়ে বহুদিন পর নিজেকে দেখেছিলেন ভালো করে রূপ খুব বেশি না হলেও নিতান্ত কম ছিল না তার সে রূপের বাহ্যিক চেহারাটা আজও বজায় আছে যৌবনও একেবারে বিদায় নেয়নি প্রান্তসীমা এসে দাঁড়িয়ে এখনো যেন ইতস্তত করছে তবুও এ সম্বন্ধে কোনো মোহ রাখেননি তিনি এতে যে হবে না তাও বুঝেছিলেন যাতে হয় যুগ যুগ ধরে দেশে দেশে পুরুষ যা দিয়ে মেয়ে ভুলিয়েছে তিনিও তাই দিয়েই পুরুষ ভুলাবেন সেই পথে ধরলেন তিনি অর্থাৎ টাকার পথ প্রথমেই একটা চেনা দোকান থেকে দামি বিলিতি ঘড়ি আনিয়ে দিলেন বললেন পরও তোমাকে দিলুম মোহন দেখা গেল এসব জিনিস হাতে নিয়ে চমকে উঠেছিল সে বলেছিল এ তো পাঁচশো সাড়ে পাঁচশোর কম নয় হেসে সংশোধন করে দিয়েছিলেন মালবিকা ছশো পঁচিশ আমি যখন হাতে করে দিচ্ছি খেলো জিনিস দেব কেন আত্মমর্যাদা জ্ঞানের সব সতর্কতা সত্ত্বেও মনের স্বাভাবিক প্রতিক্রিয়া বা আনন্দ চাপতে পারেনি মোহন লোভ ও খুশিতে দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠেছিল তার ধন্যবাদ দেবার চেষ্টা করেনি তবে ধন্য যে হয়েছে সেটা কপালে ঠেকিয়ে দান গ্রহণ করার ভঙ্গিতে জানিয়ে দিয়েছিল ভেতরে নিয়ে গিয়ে সুবালাকে দেখাবার সময় মালবিকা নিজের অভ্যস্ত খুব ছিলেন বহুদিন পরে একটা বিজয় গর্ব অনুভব করলেন তিনি সুবালার মুখে আনন্দের চিহ্ন ফুটল না দেখে মেয়েরা মেয়েদের চেনে বোধ করি সেই প্রথম উপহারের মধ্যেই নিজের সর্বনাশের সংকেত দেখতে জানেন মালবিকা কতটা শোভন আর কতটা লোক পায়নি আরো দশ পনেরো দিন অপেক্ষা করে একদিন সাহেব পাড়ার এক বিখ্যাত দোকানে গিয়ে সবচেয়ে যা মহার্ঘ পোশাক তারই ফরমাস দিলেন মোহন প্রবল প্রতিবাদ করার চেষ্টা করেছিল কিন্তু তিনি কর্ণপাত করেননি সে প্রতিবাদে বলেছিলেন আমার গাড়ি চালাও একটু ফিটফাট স্মার্ট না থাকলে চলবে কেন তারপর থেকে উপহার বর্ষণের ব্যবধান কমে আসতে লাগল ক্রমাগতই নানা মূল্যবান বস্তু কিনে দিতে লাগলেন তিনি চক্ষু লজ্জার খাতিরে সুবালার জন্য দু একটা অলঙ্কার কি ভালো শাড়ি কিনে দিতেন মধ্যে মধ্যে কিন্তু সেগুলো যে সে পারতপক্ষে পড়ে না গয়না তো নয় তা তিনি জানতেন এইসব বিলাস দ্রব্যে অভ্যস্ত হয়ে যেতে বেশি দেরি লাগলো না মোহনের এত না হলেও কিছু কিছু এই ধরনের জিনিস ব্যবহার করেছে সে এর আরাম এবং মূল্য সে জানে অল্প বয়সে এসব দেখাবার ইচ্ছাটাও স্বাভাবিক শুধু পরকে দেখিয়েও তৃপ্তি পাওয়া যায় ক্রমশ এটাকে তার প্রাপ্য বলেই মনে করতে শুরু করলো। তার চেয়ে এখনকার এক একটা গেঞ্জির দামে দেড়শো টাকা মাইনে ড্রাইভারের পুরো ষাট একটা হয়েও কিছু বাঁচে সে কথা খেয়ালও থাকে না আর এর ফলে ওদের সুখের বাসায় একটু একটু করে ভাঙন ধরে সুবালা এই উপহারের আসল অর্থটার দিকে স্বামীর চোখ ফেরাতে চেষ্টা করে তাদের প্রভুভিত্তের সম্পর্কটা যে লোকের উপহাস এবং আলোচনার বিষয় হয়ে উঠছে বারবার বোঝাবার চেষ্টা করে সেই কথাটা মোহনও যে একেবারে বোঝে না তা নয় কিন্তু সুবালার নিত্য অনুযোগে বিরক্ত হয় অকারণ ঈর্ষা বলে মনে করে মনকে বোঝায় সেই সঙ্গে এক একদিন সুবালাকেও বোঝাবার চেষ্টা করে আমি তো কোনো অন্যায় করিনি মেছেলেটা লোককে একটু একটু আশকারা দিয়ে যদি কিছু মোটামুটি আদায় করে নিতে পারি মন্দ কি যারা পাচ্ছে না তারাই হিংসে করছে সে তো করবেই কিন্তু সুবালার মন মানে না ফলে এক একদিন রীতিমতো কলহ বেঁধে যায় সুবালাকে কি অবস্থা থেকে উদ্ধার করে এনেছে মোহন আর তার জন্যে কতটা ত্যাগ স্বীকার করেছে সে খোঁটা দিতেও ছাড়ে না সুবালার চোখের জলে তার সেই দেবতার বিসর্জন ঘটে যায় স্বামীর দিকে চাইবার সময় দৃষ্টির সেই স্তুতি আর জ্যোতি খুঁজে পাওয়া যায় না মোহন তো স্ত্রীর মুখের দিকে চাওয়াই ছেড়ে দিয়েছে তার তরফ থেকে এই মুগ্ধ দৃষ্টির আর কোন প্রশ্নই ওঠে না শুধু বিদ্বেষ চরিতার্থ করার হলে এখানেই থামতে পারতেন মালবিকা যথেষ্ট জয়লাভ হয়েছে তার যা চেয়েছিলেন তা পেয়েছেন কিন্তু এখন অন্য নেশাতে পেয়ে বসেছে তাকে এবার শুরু করলেন পরিচিত পাড়ার বাইরে গিয়ে পিছনের আসন বদলে মোহনের পাশে বসতে মোহনকে সঙ্গে করে বড় বড় বিলিতি হোটেল রেস্তোরাঁয় ডিনার খেতে যাওয়া নিত্য নৈমিত্তিক হয়ে উঠল ক্রমশ মোহনের এখন যা বেশভূষা তাতে সেটা বেমানানো হতো না আদৌ তারপর এটাও শয়ে যেত একদিন কলকাতা থেকে দূরবর্তী একটা জায়গায় ডাকবাংলো ব্যবস্থা করে চলে গেলেন সেখানে রাত্রিবাস করার জন্যে প্রথম যখন প্রস্তাবটা উত্থাপন করেন মালবিকা সামান্য একটু দ্বিধা সামান্য একটু বিব্রতভাব দেখা গিয়েছিল কিন্তু প্রবল কোনো আপত্তি তোলেনি মোহন মুখে কিছুই বলেনি সেখানে গিয়ে স্বামী স্ত্রী হিসেবে নাম লিখিয়ে এক ঘরে রাত্রিবাস করার প্রস্তাবেও কপালের ঘামের ফোটাগুলো একটু বড় বড় হয়ে উঠেছিল মাত্র তবে সেও সাময়িক প্রতিবাদও করেনি বাধাও দেয়নি অর্থাৎ সুবালার সর্বনাশ সম্পূর্ণ হয়ে গেল এখানেও থামতে পারলেন না মালবিকা অধপতনের গতি দ্রুত দ্রুততর করে তুললেন তিনি এই লোকচুরিতে মন ভরল না তার একদা মোহনকে সঙ্গে নিয়ে বিলেত চলে গেলেন সেখান থেকে ফ্রান্স রিভিয়েরা মোহনের কাছে এ আশাতীত কল্পনাতীত সৌভাগ্য পৃথিবী যে এমন বিপুল বিত্তশালী লোকের জন্য ভোগ ও বিলাসের এত আয়োজন যে আছে তা সে জানত না জানার কথাও নয় এবার নেশাটা তাকে পেয়ে বসল মদের চুর হয়ে থাকতে লাগল দিন রাত আনুষাঙ্গিক তো আছেই মালবিকা ওকে ভারতীয় প্রিন্স বলে পরিচয় দিয়েছিলেন যে পরিমাণ টাকা খরচ করত তাতে প্রিন্স বলে মনে না করারও কোনো কারণ নেই পঙ্গপালের মতো মেয়ে এসে পড়ল যাদের ভ্যাম্প বলে ও দেশে সেই রক্ত শোষণকারিনীর দল তাদের হাতে পেয়ে প্রায় অতিক্রান্ত যৌবনা মালবিকার কথা মনে থাকবে বা সে চিন্তা কোনো বাধা হয়ে উঠবে তা সম্ভব নয় অনুযোগ অভিযোগ কলহ বিবাদ কিছুতেই কিছু হল না মালবিকার টাকা বন্ধ করার চেষ্টা করলেন পারলেন না কখন যে মোহনী তার মালিক হয়ে উঠেছে তিনি হয়েছেন তার দাসী তা তিনি নিজেই বোঝেননি আজ সুবালার অবস্থাটা বুঝতে পারলেন তিনি বোধ করি তার ব্যথাও অবশেষে সম্ভবত তার পিতার পুণ্যেই বেঁচে গেলেন তিনি হঠাৎ একটি মার্কিন মেয়ে ইন্ডিয়ান প্রিন্সের মোহে পড়ে গেল এমনই মোহ যে মোহনের কালো চামড়াও কোনো বাধা সৃষ্টি করল না তার কাজল কালো চোখেই বোধ করি পাগল হয়ে গেল মেয়েটি অথবা একটা প্রিন্সকে জয় করতে পারার গৌরবে সামান্য দৈহিক অসামঞ্জস্যর কথাটা চিন্তাই করেনি যাই হোক মালবিকা অব্যাহতি পেলেন কোথায় নিয়ে গেল সে মোহনকে জানতেও পারলেন না জানার খুব চেষ্টাও করলেন না আর দেশে ফিরে শুনলেন সুবালা তার বাড়ি ছেড়ে দিয়েছে বহুদিন তার জন্যে মাসিক খরচের একটা ব্যবস্থা করে গিয়েছিলেন তার এক পয়সাও নেয়নি তার দেওয়া শাড়ি গয়নাগুলো পর্যন্ত এ ঝি চাকরদের বিলিয়ে দিয়ে গেছে প্রথম কোথায় যেন রান্নার কাজ নিয়েছিল তারপর কাজের ফাঁকে কোন সেলাইয়ের স্কুলে গিয়ে সেলাইয়ের কাজ শিখেছে এখন এক সেলাইকল কোম্পানির কাছেই চাকরি করে কল চালানোর শিখিয়ে বেড়ায় বাড়ি বাড়ি তাতেই তার দিন চলে যায় মালবিকার অপমানের ওপর আঘাত করার চেষ্টা করেননি তার দুঃখ অপনোদনের জন্য ব্যস্ত হননি তিনি জানতেন সে চেষ্টা করলেও কোনো ফল হবে না তার কাছ থেকে এক পয়সাও নেবে না সে সুবালার কঠিন আত্মমর্যাদা জ্ঞান সে কোনো পরিচিত লোকের কাছে মালবিকার নামে একটা অনুযোগ পর্যন্ত করেনি সেই থেকেই এই ঋণ বহন করছেন তিনি সুবালা যদি তাকে গালি গালাজ করতো সাপ সাপন্ত করতো তাহলেও যেন কতকটা শান্তি পেতেন একেই বুঝি বলে অদৃষ্টের পরিহাস যে সুবালার দর্পচূর্ণ করার জন্য এত প্রয়াস তার সেই সুবালার কাছেই তার সমস্ত অহংকার চিরদিনের মতো চূর্ণ হয়ে গেল তার কাছে আর কোনোদিনই মাথা তুলতে পারবেন না কে জানে ওর মৃত্যুর পরও সে এই ক্ষতি ভুলতে পারবে কিনা তার এই ক্ষতিপূরণ প্রয়াস তেমনই শান্ত নীরব উপেক্ষায় সরিয়ে দেবে কিনা সুকুমার সুকুমারবাবুর কাছে একটা চিঠি লিখে রেখে গেলেন তিনি তার মৃত্যুর পর সে চিঠি সুবালার কাছে পৌঁছে দেবেন উনি এই কথা আছে না ক্ষমা ভিক্ষা করে নয় ক্ষমা মালবিকা চাননি ওসব নাটকে প্রবৃত্তি নেই তার শুধু এইটুকুই বুঝিয়ে দিয়ে গেছেন যে জিত সুবালারই হয়েছে হয়েছিল সুবালা যা পেয়েছে যে কদিনই পেয়ে থাক পরিপূর্ণভাবেই পেয়েছে মালবিকা কিছুই পাননি কোনোদিনই কিছু পাননি তার সমস্ত জীবনটাই বঞ্চিত হওয়ার ইতিহাস তিনি মোহনকে টাকা দিয়ে কিনতে গিয়েছিলেন কিছুদিনের জন্য কিনেছিলেনও কিন্তু সেটা পাওয়া নয় পাওয়ার সুখ কেনা জিনিসে পাওয়া যায় না সুবালা যা পেয়েছে সে পাওয়া কি তা ইহজীবনে মালবিকার জানার সুযোগই ঘটল না তাঁর হাহাকারা তৃষ্ণা তার বিষে প্রদাহ সমান আছে শীতল জল বলে যা পান করতে গিয়েছিলেন কাছে গিয়ে দেখেছেন তার দুর্গন্ধ পাঁক ছাড়া কিছু নয় কিনেও ধরে রাখতে পারেননি আর একজন বেশি দাম দিয়ে নিয়ে গেছে সুবালা এককালে ওকে করুণার চোখে দেখত হয়তো আজও তাই দেখে সেই করুণাতেই যেন গ্রহণ করে তার আন্তরিক উপহার আশা করছেন যে জীবনে কিছুই পেল না তাকে এইটুকু তৃপ্তি দিতেই সুবালা কুণ্ঠিত হবে না মালবিকা দেবী পাশ ফিরে আরাম করে শুলেন সমস্ত শরীর আচ্ছন্ন করে তন্দ্রা নামছে তার তিনি জানেন বেশ জানেন এ ঘুম আর ভাঙবে না তার জন্যে তিনি দুঃখিত নন নিশ্চিন্ত হয়ে ঘুমোতেই চান এবার শেষ হল ইচ্ছাপত্র নামক এই গল্পটি আপনাদের কেমন লাগছে সম্ভব হলে জানাবেন আর এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ